হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল লুকটি ক্রিয়েট করে দেখাবো। তাহলে চলো আর দেরি না করে চলে যাই আমরা মেইন ভিডিওতে। প্রথমেই আমি আই ম্যাজিকের এই ব্রাউ পেমেন্টটি দিয়ে আমার আইব্রোজটাকে ড্র করে নেব। আইব্রোজটি ড্র করার পর আমি একটি কনসিলারের সাহায্যে আমার আইব্রোজটাকে সুন্দর করে কার্ভ আউট করে নেব এবং সেম কনসিলারটি দিয়ে আমি আইশ্যাডোর বেস হিসেবে আমার আইলিডটাকে একটু প্রাইম করে নেব এবং একটি লুজ পাউডারের সাহায্যে বেসটাকে একটু সেট করে নেব। তারপর চলে যাব আই লুক ক্রিয়েট করতে। আই লুক ক্রিয়েট করার জন্য আজকে আমি ইউ ক্যান বি প্রিটি অল সেট থেকে এই দুইটা পিন কালার নিয়ে আমি অ্যাজ এ ট্রানজিশন কালার হিসেবে আমার আইলিডে ব্লেন্ড করে নিচ্ছি। ট্রানজিশন কালার বিল্ড করার পর আমি সেম প্যালেট থেকে যেই ডার্ক গ্রিন কালারটি আছে সেই কালারটি নিয়ে অ্যাজ এ ক্রিজ লাইনে আমি শ্যাডোটি ব্লেন্ড করে দিচ্ছি। আর ব্লেন্ডটি এমনভাবে করে দিতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। এখন আমি একটি শিমার পিগমেন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইলিডের মিড লিপ পর্যন্ত এবং আমি আউটার ভিতে আবারও সেম ডার্ক গ্রিন কালারটি নিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। তারপর W7-এর আমি আইলাইনারটি দিয়ে আমার আইলাইনার করে নিচ্ছি। চলে যাব বেজ মেকআপে। রিমেলের এই কনসিলারটি দিয়ে আমার পিগমেন্টেড এরিয়াগুলোকে আমি হাইড করে নেব। এখন যেই সমস্ত এরিয়াগুলো আমার পিগমেন্টেড একটু কালো ডার্ক সার্কেলের প্রবলেম আছে সেই সমস্ত এরিয়াগুলোকে আমি হাইড করে নেব এবং একটি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। ফেসটাকে প্রপারলি ব্লেন্ড করার পর চলে যাব ফাউন্ডেশনে। ম্যাকের এই স্টুডিও ফিক্স ফাউন্ডেশনটি ইউজ করছি, আমার শেড হচ্ছে 40। ফাউন্ডেশনটি পুরো ফেসে দেওয়ার পর ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন ব্লেন্ড করার পর চলে যাব আমি কনসিলারে। আর কনসিলারের জন্য আজকে ইউজ করছি W7-এর HD এই কনসিলারটি। বাই দ্য ওয়ে, কনসিলার কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটি নিয়ে আমার ইন ডিটেলস একটা ভিডিও আমার ফেসবুক পেজে আছে, তোমরা চাইলে স্ক্রল করে দেখে নিতে পারো, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কনসিলারটিকে আমি সুন্দর করে আমার ফেসে ব্লেন্ড করার পর একটা পাউডার দিয়ে সেট করে নেব। আর পাউডারের জন্য আজকে আমি ব্যবহার করব W7-এর বানানা বিনস পাউডারটি। এই পাউডারটি আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট পাউডার বলতে পারবো। এই পাউডারটি দিয়ে আমি সারা ফেসে যেই সমস্ত এরিয়াগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি ফার্স্টে সেট করে দেন এক্সট্রা যেই পাউডারগুলো আছে আমি ডাস্ট অফ করে নেব একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। তারপর আমি ফেসটাকে একটু ব্রোনজিং করে নেব। ব্রোনজারের জন্য আমি টেকনিকের ম্যাট ম্যাগা ব্রোনজারটি ইউজ করছি। আমার যেখানে যেখানে ব্রোনজার প্রয়োজন সেখানে সেখানে আমি ব্রোনজিং করে নিচ্ছি। আর পাশাপাশি আমি আমার নাকটাকেও একটু কন্ট্রোল করে নেব। তারপর আমি ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে নেব। ব্লাশের জন্য কুইন লাইনের এই নাম্বার 12-এর শেডের ব্লাশটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই ব্লাশটি, কী বলবো, খুবই সুইট একটা কালার। আই ম্যাজিকের একটি কাজল দিয়ে আমার টাইট লাইনটাকে আমি ড্র করে নিচ্ছি এবং ব্ল্যাক একটা শ্যাডো দিয়ে এই কাজলটাকে স্মাচ আউট করে দিচ্ছি। এখন আমি ডার্ক গ্রিন কালারটি নিয়ে এই কাজলটাকে ব্লেন্ড করে দেব সুন্দর একটি ইফেক্ট আসার জন্য। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব। মাস্কারার জন্য আমি ল্যান্ডকমের ওয়াটারপ্রুফ মাস্কারাটি অ্যাপ্লাই করেছি এবং অফ ক্যামেরাতে আমি প্রপারলিভাবে ল্যাশ পরে আসবো, আমি অন ক্যামেরাতে ল্যাশ পরতে পারি না। আর সেটিং স্প্রে দিয়ে জাফরি স্টারের এই সেটিং স্প্রেটি দিয়ে আমি আমার ফেসটাকে লক করে দিলাম। এখন আইভরির এই হাইলাইটারটি অ্যাপ্লাই করে নিচ্ছি বরাবরের মতো আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে, পাশাপাশি এই ব্রাবনটাকে এবং ইনার কর্নারটাকেও একটু হাইলাইট করে নিচ্ছি। তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। লিপস্টিকের জন্য মিলানির শেড গর্জিয়াস এই লিপস্টিকটি অ্যাপ্লাই করছি এবং রেডি হয়ে আমি চলে আসব। সো ইয়া, দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে। এটা ছিল আজকে আমার মারাঠি অর সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল লুক বলতে পারো। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি মিসেস রয় চলে আসবো নতুন কোনো কিছু নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো তোমরা সবাই। টাটা।